হ্যালো এভরিওয়ান মিশন ইংলিশ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে এইচএসের রাইটিং স্কিলের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং তো রিপোর্ট রাইটিং এ যে নাম্বারটা থাকে সেটা কিন্তু খুব সহজেই পাওয়া যায় যদি আমরা একটু পূর্ব প্রস্তুতি নিয়ে থাকি যে কোন রিপোর্টটি আসবে তো আমরা খুব সহজভাবেই এক্সামের মধ্যে রিপোর্ট রাইটিংটি কিন্তু অ্যাটেন্ড করতে পারবো তো দুই সালে কোন রিপোর্ট রাইটিংগুলি আসার সম্ভাবনা আছে সেগুলি জানার আগে আমরা একটু জেনে নেই যে বিগত কয়েক বছরে কোন রিপোর্ট রাইটিংগুলি এসেছে তো চলো দেখা যাক দেখো এখানে দুই সালে যে রিপোর্ট রাইটিংটি এসেছিলো সেটা হচ্ছে ম্যাজিক শো দুই হাজার এসেছিল এসেছিলো অ্যানুয়াল স্পোর্টস দুই হাজার সতেরো এসেছিলো মেজার টেকেন টু লুক আফটার হেলথ দুই হাজার আঠারো এসেছিলো নির্মল বিদ্যালয় অভিয়ান দুই হাজার উনিশে এসেছিল এডুকেট গার্ল চাইল্ড দুই হাজার কুড়ি এসেছিলো ট্রি সেভ লাইফ দুই হাজার একুশে কোভিড নাইন্টিন যেন এক্সাম হয়নি এবার দেখো দুই হাজার বাইশে এডুকেট গার্ল চাইল্ড যেটা আবার দুই হাজার উনিশে কিন্তু এসেছিল তো এই কয়েক বছরে যদি আমরা এটাকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারব যে কখনো প্রশ্ন রিপিট হয়নি শুধুমাত্র একবার হয়েছে যেটা হচ্ছে দুই হাজার কিন্তু একবার রিপোর্ট রাইটিংটি রিপিট হয়েছে এবার হাজার তেইশে কি আসতে পারে তো এখান থেকে যে সমস্ত যে রিপোর্ট রাইটিংগুলি আছে সেখানে আমি বলবো যে এখানে রিপিট হওয়ার চান্স কিন্তু কম কারণ বিগত কয়েক বছর শুধুমাত্র একবার রিপিট হয়েছে তো তোমরা চাইলে এই যে রিপোর্টগুলি আছে সেগুলোকে দেখতে পারো কিন্তু তোমাদের আমি সাজেস্ট করব যে তোমরা নতুন যে রিপোর্টগুলি থাকবে সেগুলিকে ভালো করে দেখার চেষ্টা করবে এবং এবার আমরা দেখব দুই হাজার সালে কোন কোন রিপোর্টগুলি আসার চান্স বেশি যেটা তোমাদের পরীক্ষায় নাম্বার পেতে সাহায্য করবে তো চলো এবার আমরা দেখে নিই দুই সালে কোন রিপোর্ট রাইটিংগুলি আসার সম্ভাবনা খুব বেশি এবং কোনগুলিকে তোমরা করলে খুব সহজভাবেই তোমাদের নেক্সট এক্সাম অর্থাৎ দু হাজার রিপোর্ট রাইটিংটি তোমরা ভালোভাবে করতে পারবে তো দেখো এখানে আমি প্রথমেই বলছি সেলিব্রেশন রিপোর্ট তো দেখো সেলিব্রেশন রিপোর্ট কি স্কুলের মধ্যে যে সমস্ত অনুষ্ঠানগুলিকে সেলিব্রেট করা হয় সেগুলি হচ্ছে সেলিব্রেশন রিপোর্ট তো এদের মধ্যে যেগুলি আসতে পারে সেগুলি হচ্ছে যেমন গান্ধী জয়ন্তী টিচার্স ডে রবীন্দ্র জয়ন্তী ইন্ডিপেন্ডেন্স ডে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বার্থ অ্যানিভার্সারি এখানে বার্থ অ্যানিভার্সারি বলতে যে কোনো গ্রেট পারসনের বার্থ অ্যানিভার্সারি আসতে পারে যেমন স্বামী বিবেকানন্দের বার্থ ইউনিভার্সিটারি আসতে পারে তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বার্থ ইউনিভার্সিটারি আসতে পারে যে কোনো মানুষের আসতে পারে নেক্সট দেখো সেফ ড্রাইভ সেফ লাইফ তারপর দেখো সেফ ওয়াটার সেফ লাইফ এরপর দেখো অ্যানুয়াল স্পোর্টস তো সেলিব্রেশনের রিপোর্টের মধ্যে এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর সেই ক্যাম্প রিলেটেড যে রিপোর্টগুলি থাকে সেগুলির মধ্যে যেগুলি বিশেষ ইম্পর্টেন্ট তো সেগুলি হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প হেলথ চেক আপ ক্যাম্প কোভিড অ্যাওয়ারনেস ক্যাম্প ভ্যাকসিনেশান ক্যাম্প তো তোমাদের ক্যাম্প রিলেটেড রিপোর্টগুলি কিন্তু করতে হবে এরপর আসি কম্পিটিশন কম্পিটিশন বলতে স্কুলের মধ্যে যে কম্পিটিশানমূলক যে অনুষ্ঠানগুলো হয় সেগুলি নিয়ে যেমন এখানে দেওয়া রয়েছে ডিবেট কম্পিটিশান কুইজ কম্পিটিশান তো এই যে রিপোর্টগুলি আছে তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে তোমাদের নেক্সট এক্সামে অর্থাৎ হাজার তেইশের এক্সামে তোমাদের রিপোর্ট রাইটিংটি করতে কোনো অসুবিধা হবে না আর এই রিপোর্টগুলি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এবং তাছাড়াও যদি তোমাদের কোনো রিপোর্টের প্রয়োজন হয় তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে পাবলিশ করার চেষ্টা করব। ধন্যবাদ